হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা একজন মুক্তিযোদ্ধা একজন সংগঠক একজন ডাক্তার এবং একজন গণস্বাস্থ্য কেন্দ্র বাংলাদেশ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ ডাক্তার জাফরুল্লাহর যে জীবনকে নিয়ে আজকের আর্টিকেলটা এবং তার সাথে জন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠার পেছনের যে কাহিনী সেই কাহিনীটা নিয়ে আজকের আর্টিকেলটা তো আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে গণস্বাস্থ্য কেন্দ্রটা আসলে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করছে এবং কি কি হার্ডলস কি কি প্রবলেম ছিল এই গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার পেছনে তো চলুন আমরা মূল নিউজে চলে যাই হাউ কিভাবে আর রিক্সা পুলার একজন রিক্সা ড্রাইভার রিক্সা পুলার হচ্ছে রিক্সা ড্রাইভার চেঞ্জ চেঞ্জটা হচ্ছে এখানে ওয়ার্ড পরিবর্তন করেছিল দ্য কোর্স অফ ডাক্তার জাফরুল্লাহস লাইফ ডাক্তার জাফরুল্লাহর জীবনের গতিপথ কীভাবে একজন রিক্সা চালক পরিবর্তন করেছিল এমন তো আমরা দেখব যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠার পেছনে আসলে একজন রিক্সা চালকেরও পর্যন্ত কিন্তু অবদান আছে ডাক্তার জাফরুল্লাহ সময় আমরা যেটা নিউজ পড়লে দেখ জানবো যে লন্ডনে চলে যেত কিন্তু একজন রিক্সা পুলার তাকে ইনফ্লুয়েস করছে তাকে আমরা কি বলি তার মনটাকে মানে বাংলাদেশের মানুষের জন্য মানুষের জন্য একটা মায়া তৈরি করছে তারপর বলছে শুড আই গো ব্যাক টু দ্য ইউকে আমি কি ইউকে চলে যাওয়া উচিত এখানে কোয়েশ্চেন করছে কোয়েশ্চেন সাধারণত ডাব্লিউএচ দেওয়া হয় আবার যে অক্সিলিভার্ভ শুড মুডাল অক্সিলিভারটা সেটা সাবজেক্টের পূর্বে বসায় করছে এখানে দুইভাবে আপনার কোয়েশ্চেন করা যায় একটা হচ্ছে সাবজেক্টের পূর্বে যে আইটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের পূর্বে শুডটা হচ্ছে অক্সিলিভার অক্সিলিভার বসায় কোয়েশ্চেন করে একটা আর একটা কোয়েশ্চেন করে হচ্ছে ডাব্লু ওয়ার্ড দিয়ে কেমন এখন ওয়ার্ড কোনগুলো সেগুলো আপনার কমেন্টে একটু আমাকে জানান কোনগুলো কাপ ডাব্লু ওয়ার্ড শুডাই ব্যাক গো ব্যাক টু দ্য ইউকে আমরা কি ইউকে তে চলে যাবো ইফ আই ক্যান সার্ভ মাই কান্ট্রিম্যান কান্ট্রিম্যান মানে হচ্ছে দেশের মানুষ ইফ এখানে মানে সত্যমূলক বাক্য কন্ডিশনাল সেন্টেন্স ইফ দ্বার বুঝাচ্ছে যদি আমি ক্যান সার্ভ সেবা না করতে পারি মাই কান্ট্রিম্যান আমার দেশের মানুষকে আই মাইট অ্যাজ ওয়েল গো ব্যাক আমিও চলে যেতে পারি অ্যাজ ওয়েল অর্থ আমিও এরকম বোঝাচ্ছে আমিও এবং চলে যাবো এরকম অ্যাজ ওয়েল বলার অর্থ হচ্ছে তার আগের তার বন্ধুরা যারা স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করছে পরে চিকিৎসা করছে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করে তারা পরবর্তীতে আবার বিদেশে সেটল হয়ে গেছে জাফরুল্লাহ সাহেবের সাথে তার বন্ধুরা কিন্তু তারা যখন চলে গেছে তিনি একটু ডিফারেন্ট পাথ ফলো করছে তিনি কিন্তু থেকে গেছে বলছে এরকম যখন চলতেছে আমাকেও চলে যেতে হতে পারে আই মাইট অ্যাজ ওয়েল গো ব্যাক আমাকেও চলে যেতে হতে পারে ডিজ ওয়ে দ্য থটস অফ এ এলুশন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ইন দ্য ইয়ার অফ নাইনটিন সেভেন্টি টু তো উনিশশো ব্যাত্তর সালে স্বাধীনতার পরের বছর ডিজ বলতে মানে স্বপ্নভঙ্গ অর্থে ডিজ অলিউশন ব্যবহার করা হয় ডিজলিউশন অর্থটা আমরা দেখবো ডিজএপয়েন্টেড অর্থে ব্যবহার করা হয় ডিজলিউশন ডিসঅ্যাপয়েন্টেড ইন সাম ওয়ান ওর সামথিং দ্যাট ওয়ান্স ডিসকভার্স টু বি লেস গুড অর্থাৎ একসময় কোনো কিছু মনে হয় যে আমার জীবনটা ভালো তারপরে বা একটা জিনিস ভালো পরবর্তী মনে হয়েছে না বিশ্বাসটা ভঙ্গ হয়েছে না আসলে বিষয়টা ভালো না স্বপ্ন ভঙ্গ হওয়াটা হচ্ছে ডিজলিউশনটা যেমন আমি এটা আপনাদেরকে যদি একটা ঘটনার সাথে ইয়ে করে দেই ট্যাগ করে দেই যেমন ধরেন মাইকেল মধুসূদন দত্ত কিন্তু ইংল্যান্ডে গেছে পড়াশোনা করতে ইংল্যান্ডের ভাষা ইংরেজি ভাষায় কবিতা লিখতে কবিতা লিখতে যায় ইংরেজরা তাকে কিন্তু গ্রহণ করে নাই পরবর্তীতে সে কিন্তু বাংলা বাংলা এবং বঙ্গ এই তার প্রতি বুঝতে পারছে যে বাংলা ভাষা প্রতি তার দরদ বুঝতে পারছে তো তার যেই স্বপ্নভঙ্গটা হয়েছে এটা হচ্ছে ডিজলিউশনম্যান্ট কেমন ডিসঅ্যাপয়েন্টমেন্ট তো আমরা এই দিজ ওয়াই দ্য থটস অফ ডিজলিউশন ডিজলিউশন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তা এখানে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ডিজলিউশন কীভাবে হইল ডিজলিউশন হওয়ার কারণ হচ্ছে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলছে স্বাধীনতার সময় যেহেতু যুদ্ধ করছি দেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলব কেমন স্বাধীনতার সার্থক করবো কিন্তু পরবর্তীতে দেখা গেছে সাধারণ ব্রোক্রেসি অথবা আপনার আমলাতান্ত্রিকতার জটিলতার কারণে সে কিন্তু তার ডাক্তারি পেশা সে তার যেই স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সেটা সে দিতে পারছিল না তো এই চিন্তা থেকে কিন্তু বলছে শুড আই গো ব্যাক টু দ্য ইউকে আমার কি ইউকেতে চলে যাওয়া উচিত ইফ আই খান সার বাই কান্ট্রিমেন্ট যদি আমার দেশের মানুষের সেবা আমি নাই করতে পারি আই মাইট অ্যাজ ওয়েল গো ব্যাক আমিও আমার বন্ধুদের মতো চলে যেতে পারি হিজ চোজেন নেম ফর আ হসপিটাল সে একটা হাসপাতাল বানাবে হাসপাতালের জন্য একটা নাম পছন্দ করছে অ্যান্ড দ্য অপশন ফর ওভারসিজ ফান্ডিং এবং অপশন তার হাসপাতাল তৈরি করার জন্য ওভারসিস মানে বিদেশের কিছু টাকা সে পাইছে এর সব এই দুইটা জিনিসই বিন রিজেক্টেড বাতিল হয়ে গিয়েছিল অর্থাৎ হাসপাতাল বাড়ানোর যে স্বপ্নটা সেই স্বপ্নটা ডিজলিউশন হয়ে গিয়েছিল দুঃস্বপ্ন হয়ে গেছিলো হি ওয়াজ ডিসেপয়েন্টেড কেমন তো দুইটা জিনিস তার এখানে ডি মানে স্বপ্নভঙ্গ হয়েছে একটা হচ্ছে হাসপাতালটা তৈরি করা এবং হাসপাতালের জন্য যে ফান্ডিং সেটাও সে রিজেক্টেড হয়েছিল দ্য ইয়াং বিউরোক্রেসি বিউরোক্রেসি অর্থ হচ্ছে আমলাতান্ত্রিকতা যেমন আমাদের প্রশাসন কিন্তু বিশেষ পাশ করে যারা চালায় কেমন এই সরকারের চাকরি যারা করে তারা তাদের যেই রাষ্ট্র পরিচালনার যেই কাজগুলো সেগুলোকে বলে বিউরোক্রেসি তো বাংলাদেশে আসলে রাষ্ট্র পরিচালনার জন্য দুইটা মাধ্যম একটা হচ্ছে পলিটিশিয়ানরা রাষ্ট্র পরিচালনা করে আরেকটা হচ্ছে বিউরোক্রেসি আমলারা রাষ্ট্র পরিচালনা করে তো আমলাদের দৈরাত্ম বিষয়ে এখানে কথা বলতেছে উনি উনি বলতেছে ইয়াং নেশনস ব্যুরোক্রেসি অর্থাৎ এই নতুন দেশটা আমাদের দেশটা কিন্তু বাহাত্তর সালে নতুন একটা দেশ ছিল নবজাতক একটা দেশ ছিল এটার যে আমলাতান্ত্রিকতা ওয়াজ ক্রিয়েটিং হার্ডস জাফরুল্লার পথে বাধা সৃষ্টি করছিল এর ব্যুরোক্রেসি যা মানে এখানে ব্যুরোক্রেসি হচ্ছে সাবজেক্ট কি করছিল বারটা হচ্ছে ওয়াজ ক্রিয়েটিং ব্যোক্রেসি আমলাতান্ত্রিকতা পদে পদে বাধা হার্ডস হার্ডলস মানে প্রবলেমস ব্যারিয়ার্স বাধা সৃষ্টি করছিল অ্যাট এভরি স্টেপ প্রত্যেকটা ধাপে ধাপে জাফরুল্লাহ অ্যাজ আ ফ্রিডম ফাইটার একজন মুক্তিযোদ্ধা হিসাবে অ্যাজটা এখানে প্রেপোজিশন যেহেতু এখানে সাবজেক্ট বার কিছুই বসে না কমা বসছে সাবজেক্ট বার বসলে এটা কনজাংশন বলতাম সাবজেক্ট সাবজেক্ট বারকে কানেক্ট করে কনজাংশন আর শুধু নাউনকে কানেক্ট করে প্রেপোজিশন জিনিসটা মনে রাখবেন খুব ইম্পর্টেন্ট শুধু নাউনকে ফ্রিডম ফাইটার এটা একটা নাউন ফ্রেজ এই ফ্রিডম ফাইটার এটা একটা নাউন ফ্রেজ তো নাউন ফ্রেজ কীভাবে বুঝবে শেষের শব্দটা নাউন থাকবে ফাইটার তো এই নাউনকে কানেক্ট করলে নাউন ফ্রেসকে কানেক্ট করলে আপনার সেটা হচ্ছে প্রপোজিশন আর যদি সাবজেক্ট বার মানে ক্লজকে কানেক্ট করে সেটা হচ্ছে কনজাংশন অ্যাজ এ দুইটা পার স্পিচ হয় তো অ্যাজ এ ফ্রিডম ফাইটার একজন মুক্তিযোদ্ধা হিসেবে ডক্টর চৌধুরী ডক্টর চৌধুরীর এবং কানেক্ট মানে যুক্ত করার জন্য আরও ইনফরমেশন অ্যালং উইথ দিয়েছে তো অ্যালং উইথ দিসে যেহেতু এখানে কমা দিয়ে দিছে কমা শেষ পাবেন কেমন অ্যালং উইথ হিজ কমরেডস কমরেডস এখানে একটা কমা আছে খুব তো এগুলো আসলে খুব সিগনিফিক্যান্ট না এগুলো মাঝে মাঝে দেয় মাঝে মাঝে দেয় না ডক্টর চৌধুরী অ্যালং উইথ হিজ কমরেডস সে এবং স্বাধীনতা যুদ্ধের সময় তার সাথে যে কমরেডস সাথীরা ছিল হ্যাডফর যুদ্ধ করেছিল পাস্ট পারফেক্ট কখন ব্যবহার করবেন অতীতে দুইটা অ্যাকশনের মধ্যে যেটা তুলনামূলক বেশি পাস্ট যেমন ধরেন আপনার সাথে আমার দেখা হয়েছে তারপরে আপনি আমাকে লাঞ্চে দাওয়াত দিয়েছিলেন তাহলে আপনার সাথে আমার দেখা হয়েছে এটা হবে আপনার পাস্ট পারফেক্ট তো এখানে অর্থটা কেমন হইল ডক্টর চৌধুরী যেমন হ্যাড ফর্ট হার্ট সে অনেক যুদ্ধ করেছে অনেক কষ্ট করেছে যুদ্ধ ব্যাটল ফিল্ডে তার বন্ধু সঙ্গী সাথীদেরকে নিয়ে অ্যান্ড মেড মেনি স্যাক্রিফাইসেস এবং তারা অনেক প্রাণ দিয়েছে টু ফ্রি দেয়ার কান্ট্রি আমাদের দেশকে স্বাধীন করার জন্য বাট অল দ্যাট সিমড কিন্তু এই সব কিছুই এখানে অল দ্যাট হচ্ছে সাবজেক্ট সিমড মনে হয়েছিল ডক্টর জফরুল্লার কাছে বাহাত্তর সালে মনে হয়েছিল নন কনসিকুয়েন্সিয়াল নন কনসিকুয়েন্সিয়াল অর্থ হচ্ছে এখানে আনইম্পর্টেন্ট মূল্যহীন ভ্যালুলেস ইন দ্য ফ্রিক্ট্রি কিন্তু এই স তাদের এই স্যাক্রিফাইস তাদের যে মানে ফট হার্ট কঠোর পরিশ্রম করা স্বাধীনতা ফ্রিডম সব কিছুই নন কনসিকুয়েন্সিয়াল মনে হয়েছে অপ্রয়োজনীয় মনে হয়েছে ব্যর্থ মনে হয়েছে ইন দ্য ফ্রি কান্ট্রি স্বাধীন একটা দেশে ইফ হি কুডন্ট ওয়ার্ক ফর ইটস ডেভেলপমেন্ট যদি দেশের জন্য উন্নয়নের জন্য কাজ নাওই করতে পারে স্বাধীনতার কোনো মূল্যই তার কাছে ছিল না তো নন কনসিকুয়েন্সিয়াল শব্দের অর্থটা একটু আমরা দেখবো এই যে নন কনসিকুয়সিয়ালি অর্থ হচ্ছে আনইম্পর্টেন্ট ইনরিলেভেন্ট অপ্রয়োজনীয় এ লজিক্যাল মূল্য নেই কেমন তো এটাকে আমরা ইনকনসিকুয়েন্সিয়ালিটি বা ইনকনসিকুয়েন্সিয়ালও বলা যেতে পারে তো এই যে ইনকনসিকুয়েন্সিয়াল আর নন কনসিকুয়েন্সিয়াল একই কথা তো ডাক্তার জাফরুল্লাহ বলছে যদি আমরা আমরা অনেক যুদ্ধ করছি অনেক কষ্ট করছি দেশের জন্য কিন্তু সব কিছুই এর কোনো ভ্যালু নাই হ্যাঁ ভ্যালুলেস লজিক্যাল হবে যদি ইফ হি কুড নট ওয়ার্ক ফর ডেভেলপমেন্ট বলছে স্বাধীনতা করছে যুদ্ধ করছি কিছু দেশের জন্য কিছু না করতে পারি মানুষের জন্য তাহলে তো স্বাধীনতার মূল্য থাকবো না মেনি অফ হিজ ফ্রেন্ডস তার অনেক বন্ধু হ্যাড অলরেডি গন ব্যাক তারা চলে গিয়েছিল অলরেডি গন ব্যাক পাস পারফেক্ট হ্যাড অলরেডি গন ব্যাক চলে গিয়েছিল টু দ্য ইউকে ইংল্যান্ডে চলে গিয়েছিল হি ওয়াজ ডিজেক্টেড ডিজেক্টেড অর্থ হচ্ছে মন মরা হতাশ কেমন ডিসঅপয়েন্টেড আর ডিজেক্টেড একই কথা ডিসঅ্যাপয়েন্টেডের চাইতে আরও বেশি মন মরা মানে ভেঙে পড়া অর্থে ডিজেক্টেড ব্যবহার করা হয় ডক্টর জাফরুল্লাহ সে তার কমরেডস বন্ধুরা একে একে যারা ইউকেতে চলে যাচ্ছে একা হয়ে যাচ্ছিল এবং সে আস্তে আস্তে ডিজেক্টেড হয়ে যাচ্ছিল এবং ডিজেপয়েন্টেড হয়ে যাচ্ছিল এই স্ট্রাকচারটা কেমন জানেন হি মানে সাবজেক্ট প্লাস অ্যামিজার ওয়াজ ওয়ার বসাইবেন তারপর এরকম বারবার পাস পার্টিস বসাইবেন যেমন আই এম এক্সাইটেড হি ওয়াজ এক্সাইটেড দে আর এক্সাইটেড এই যে অ্যামেজার ওয়াজার বসাবেন তারপর বিথ্রি বসাইবেন এটা একটা স্পেশাল স্ট্রাকচার ইট ওয়াজ ডিউরিং দিস ডেইজ অফ ফিলিং ডিজোলেট অর্থাৎ যখন তার দিনগুলো ভালো যাচ্ছিলো না তখন কখন ইট ওয়াজ ডিউরিং দিস ডেইজ অফ ফিলিং ডিজুলেট যখন সে ডিজুলেট ডিজুলেট মানে যখন তার মন খারাপ ছিল যখন সে হতাশায় ফিলিং মানে নিমজ্জিত ছিল দ্যাট তখন হি রিক্সা পুলার একটা রিক্সা চালকের রিক্সাতে উঠলো বা তার সাথে তার সাক্ষাৎ হলো দেখা হলো মেট কেমন সাক্ষাৎ হলো বা দেখা মিট থেকে মেট এমডাব্লিউটি মিট আর পাঁচ হচ্ছে মেট পাস পার্টিসিপাল হচ্ছে মেট হি মেটে রিক্সা পুলার সে তার একটা রিক্সা পুলার সাথে দেখা ছিল হুজ ওয়ার্ডস যে রিক্সা পুলার কথা কথাগুলো চেঞ্জ দ্য কোর্স অফ হিজ লাইফ ফর এভার তার সারা জীবন তার জীবনকে পরিবর্তন করে দিল চেঞ্জ কথাগুলো রিক্সা পুলারের কথাগুলো চেঞ্জ দ্য কোর্স অফিস লাইফ তার জীবন সব পরিবর্তন করে দিল ডিউরিং দেয়ার কনভার্সেশান তাদের কথাবার্তার সময় দেয়ার মানে হচ্ছে রিক্সা পুলার এই দেয়ারের পটের মধ্যে প্যাটের মধ্যে আপনার ডাক্তার জাফরুল্লাহ আছে এবং রিক্সা পুলারও আছে দুজনে মিলে দেয়ার হয়েছে দেয়ার ডিউরিং দেয়ার কনভার্সেশান তাদের কথা বলার সময় এখানে একটা কমা দিতে পারেন দ্য রিক্সা পুলার আস্ক রিক্সা পুলার জিজ্ঞেস করলো সার হোয়াই ডু ইউ সিম সো ডিপ্রেসড আপনাকে কেন এত মন মরা মনে হচ্ছে হোয়াই ডি ইউ সিম এটুকুই কিন্তু আপনার প্রেজেন্ট সিম্পল টেন্সের মতো কোর্ট দেওয়ার কারণে কিন্তু টেন্সগুলো চেঞ্জ হয় না আপনি দেখেন ডাক্তার জাফরুল্লাহ কত আগে বলছে ডিড হইতো না ডিড হবে না কারণ এটা কোর্টের কারণে কোর্টের টেন্স চেঞ্জ হয় না স্যার হোয়াই ডিড ইউ সিম সো ডিপ্রেসড আপনাকে কেন এত মন মোরা মনে হচ্ছে স্যার ডক্টর চৌধুরী তিনি বলল আই কেম ব্যাক ফ্রম দ্য ইউকে বলছে আমি তো ইউকে থেকে এসেছিলাম ডিউরিং দ্য মুক্তযুদ্ধ মুক্তযুদ্ধের সময় উই ইস্টাবলিশড আসপিটাল আমরা একটা হাসপাতাল স্থাপন করেছিলাম উই ফার্স্ট সিম্পল অ্যান্ড গেপ ট্রিটমেন্ট আমরা এবং চিকিৎসা দিয়েছিলাম এখানে গেপটা হচ্ছে ভার্ভ আর এখানে হচ্ছে ইস্টাবলিশডটা হচ্ছে ভার্ভ এই দুইটা ভার্বের সাবজেক্ট হচ্ছে উই উই ইস্টাবলিশড হসপিটাল উই গেপ ট্রিটমেন্ট কেমন এখানে ইস্টাবলিশড হসপিটাল হচ্ছে অবজেক্ট গেপ ট্রিটমেন্ট হচ্ছে অবজেক্ট আর আমরা তো আমি তো অলরেডি বলছি গিভ আর এস্টাবলিশড সাবজেক্ট হচ্ছে উই আমরা হাসপাতাল স্থাপন করেছিলাম এবং ট্রিটমেন্ট দিয়েছিলাম টু দা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বাট আই খান্ট ডু দা সেম দেখেন কোর্টে আছে এখানে কারণে ব্যবহার করেছে নয়তো কুরন ব্যবহার করতো বলছে বাট আই খান ডু দা সেম কিন্তু আমি এখন আর এই চিকিৎসা মানে ট্রিটমেন্ট দিতে পারছি না ইন দ্য ফ্রি কান্ট্রি আমাদের স্বাধীন দেশে আই মাইট হ্যাভ গৌ ব্যাক টু দ্য ইউকে আমাকে ইউকেতে চলে যেতে হতে পারে মাইট মানি হচ্ছে পসিবিলিটি প্রবাবিলিটি কোনো কিছু সম্ভাবনা আছে আমার ইউকেতে চলে যেতে হতে পারে দিস থট এই চিন্তা ইজ মেকিং মি স্যাড আমাকে দুঃখিত করে রাখছে মেক্স ওয়ান স্যাড আমাকে মানে আবার হ্যাপিও দিতে পারতো মেক্স ওয়ান হ্যাপি এই সংবাদ আমাকে এই চিন্তা আমাকে মানে দুঃখ দিচ্ছে রিক্সা মানে রিক্সা পুলার আবার বলতেছে স্যার ইউ ক্যান অ্যাফোর্ড টু লিভ আপনি তো চাইলেই চলে যেতে পারেন অ্যাফোর্ড বারটা আসলে কোনো কিছু করার সামর্থ্য থাকলে অ্যাবিলিটি থাকলে কেমন এই এটা ব্যবহার করা হয় এবং অনেক ক্ষেত্রেই মেয়ে অথবা ক্যান এটার আগে বসে কেমন যেমন আমি যদি বলি আই ডু নট অ্যাফোর্ড টু লিভ ইন এ অ্যাপার্টমেন্ট ইন গুলশান আই ডু নট অ্যাফোর্ড অথবা আই আই ক্যান নট অ্যাফোর্ড টু বাই অ্যান এক্সপেন্সিভ অ্যাপার্টমেন্ট আমি একটা এক্সপেন্সিভ অ্যাপার্টমেন্ট কেনার সামর্থ্য আমার নাই স্যার ইউ ক্যান অ্যাফোর্ডলি বলছে আপনি চালিয়ে চলে যেতে পারেন ইউ কেম ফ্রম দ্য ইউকে আপনি ইংল্যান্ড থেকে আসছেন ইউ ক্যান গো ব্যাক দেয়ার এবং আপনি সেখানে চলেও যেতে পারেন উই আর স্টাক হেয়ার আমরা তো এই দেশে আটকে আছি স্টাক স্টাক ওইখানে অ্যাজ একটিভ অর্থ ব্যবহার করা হয়েছে স্টাক অর্থটা এখানে অনেকটা আপনার স্টাক অর্থ স্টিক থেকে স্টাক স্টাক স্টিক স্টাক স্টাক কিন্তু এখানে স্টাক অর্থ হচ্ছে আনএবল টু মুভ অর এ পার্টিকুলার পজিশন প্লেস অর ওয়ে অফ থিঙ্কিং অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় প্লেসে অথবা একটা চিন্তার মধ্যে আটকে থাকাকে বলে স্টাক স্ট্যান্ড স্টিল অবস্থা অচল অবস্থা বলছে উই আর স্টাক হ্যার আমরা তো এসেই আটকে আছি হোয়াট উইল হ্যাপেন টু আস স্যার আমাদের কী হবে ওন্ট ইউ থিঙ্ক অ্যাবাউট আস আপনারা কি আমাদেরকে নিয়ে চিন্তা করবেন না দেখেন ওন্ট এখানে কিন্তু উইল নট হ্যাঁ কেমন এখানে কোটের কারণে টেন্স চেঞ্জ হয় নাই ডিজ ওয়ার্স এই কথাগুলো রিক্সাওয়ার এই কথাগুলো ডিপলি গভীরভাবে অ্যাফেক্টেড ডক্টর চৌধুরী জাফরুল্লাহ চৌধুরীর মনকে অ্যাফেক্টেড নাড়া দিল ওয়াজ হি বিং অ্যান অ্যাস্কেপিস্ট তো তার মনেই সে প্রশ্ন করছে ওয়াজ হি হি মানে ডক্টর জাফরুল্লাহ ডক্টর জাফরুল্লাহ বি বিইং অ্যান এসকেপিস্ট অর্থ হচ্ছে সাধারণত আমরা বলি যে সাধারণত কোনো দায়িত্ব থেকে এড়িয়ে যেতে চায় যে কোনো জিনিস থেকে এড়িয়ে যাওয়ার যে প্রবণতা সেটাকেই বলে অ্যাস্কেপিস্ট বাস্তবতা থেকে এড়িয়ে যাওয়ার প্রবণতা থেকে বিশেষ করে জন কিটস এই ট্রামটা ব্যবহার করছে ওয়াজ ই বিইং অ্যান এসকেপিস্ট বলছে জাফর বলছে আমি কি আসলে দায়িত্ব এড়িয়ে যাচ্ছি হি চাইডেড হিনসেলফ সে নিজেকে তিরস্কার করেছিল দ্য সিম্পল ম্যানার্ড রিক্সা পুলার অর্থাৎ এই রিকশা পুলার had forced মানে ফোর্স করলো ডাক্তার জাফরুল্লাহকে টু আস্ক হিনসেলফ তাকে কিছু প্রশ্ন করে এ লট অফ কোয়েশ্চেন অর্থাৎ এই রিক্সা সাথে দেখা হওয়ার পরে ডাক্তার জাফরুল্লাহর মনে অনেকগুলো প্রশ্ন দাঁড় দাঁড়ালো তো এখানে নিশ্চয়ই ছবিতে ডাক্তার জাফরুল্লাহর ছবি বা তার বন্ধুদের ছবি অবশ্যই আছে এখানে ইন এ ওয়ে দিস ইজ হাউ ডক্টর চৌধুরী ফাউন্ড হিজ ওয়ে ব্যাক একভাবে চিন্তা করলে এভাবেই এভাবেই ডাক্তার চৌধুরী ফাউন্ড হি জবেগ সে তার খুঁজে মানে ফিরে যাওয়ার পথ খুঁজে পেলো অর্থাৎ বাংলাদেশে থাকার সে তার পথ খুঁজে পেল হি ডিচ দ্য ইউকে প্ল্যানস সে ইউকেতে যাওয়ার যে প্ল্যান আছে সেটাকে বাতিল করলো কেমন ডিস্ট অর্থ হচ্ছে গিব আপ আমরা ডিস্ট অর্থটা দেখব ডিস্ট অর্থ হচ্ছে গেট রিড অফ আর গিব আপ কোনো কিছু কোনো আইডিয়া বা কোনো চিন্তাভাবনা মানে আপনার ছেড়ে দেওয়া হ্যাঁ চিন্তা বাদ দেওয়া গেট রিড অফ সামথিং আমরা ডিচ ব্যবহার করি বলসে হি ডিচ দ্য ইউকে প্ল্যান সে ইউকে প্ল্যান বাদ দিল অ্যান্ড স্টার্টেড কনসেনট্রেটিং অন দ্য ওয়ার্ক অ্যাট হ্যান্ড তার হাতে যে কাজ আছে সেটার উপরে সে স্টার্টেড কনসেনট্রেটিং মনোযোগ দেওয়া শুরু করল হি মেট আবারও মিট থেকে মেট হি মেট বঙ্গবন্ধু তাই সে বঙ্গবন্ধুর সাথে দেখা করেছিল বঙ্গবন্ধু ইনিশিয়ালি বঙ্গবন্ধু প্রথম দিক দিয়ে আরগুড সে মানে পরামর্শ করেছিল বা ডক্টর জাফরুল্লাহকে বলছিল দ্যাট লার্জ হসপিটালস শুড বি সেট আপ বঙ্গবন্ধু পরামর্শ করছিলো যে তোমরা বড় বড় হাসপাতাল বানাও লার্জ হসপিটালস শুড বি সেট আপ বড় বড় হাসপাতাল স্থাপন করা উচিত হয় বা যাই হোক ডক্টর চৌধুরী ডিজ্যাগ্রিড ডক্টর চৌধুরী এই কথা মানে তার মতামত ভিন্ন মতামত জানালো ডিজেগ্রিড মানে ঝগড়া লেগে গেলো আর গুড মানে এখানে ঝগড়া লেগে গেলো বিষয়টা তা না বিষয়টা হচ্ছে একটা কনক্লুশন আসার জন্য একটা সিদ্ধান্ত আসার জন্য সবাই সবার পরামর্শ দিচ্ছে ডক্টর চৌধুরী ডিজেগ্রি সে মত দিল অ্যান্ড মেনশন সে বলল নো মুজিব ভাই উই শুড স্টার্ট ফ্রম দ্য ভিলেজেস বলছে না না মুজিব ভাই আমরা গ্রাম থেকে আমাদের হাসপাতাল শুরু করব অনলি অ্যান এনলাইটেন রুরাল পপুলেশন বলছে যদি আমরা গ্রামের মানুষকে কী করতে পারি ক্যান এনশিওর দ্য ওভারঅল এনলাইটেনমেন্ট অফ বাংলাদেশ বলছে শুধু এনলাইটেন্ড রুরাল পপুলেশন যদি নিশ্চিত হয় তাহলে আমরা কিন্তু ওভারঅল বাংলাদেশের উজ্জ মানে আলো জ্বালতে জ্বলতে সক্ষম হবো আমরা আপন হিয়ারিং দিস অথবা অন হিয়ারিং দিস একই কথা এই কথা শুনে বঙ্গবন্ধু বিকেম সাইলেন্ট ফর এ ওয়াইল বঙ্গবন্ধু কিছুক্ষণের জন্য স্নিরব হয়ে গেল চুপ করে থাকলো ফর এ ওয়াইল কিছুক্ষণের জন্য প্রবাবলি সম্ভবত হিজ লজিক অর্থাৎ ডাক্তার জাফরুল্লাহ লজিক মেড সেন্স নিশ্চয়ই লজিকগুলো বাস্তব ছিল কেন কেমন টু দ্য গ্রেট লিডার এই মহান নেতার কাছে ডক্টর চৌধুরী অ্যাডেড ডক্টর চৌধুরী আরও বলল উই সেট আপ দ্য বাংলাদেশ ফিল্ড হসপিটাল বলছে মুজিব ভাই আমরা তো বাংলাদেশ ফিল্ড হসপিটাল বানাইছি মুক্তিযুদ্ধের সময় ইন বিশ্রামনগঞ্জ আগারতলা ডিউরিং মুক্তিযুদ্ধ বলছে মুক্তিযুদ্ধতে তো আমরা বিশ্রামগঞ্জে একটা হাসপাতাল বানাইছিলাম উই ওয়ান্ট টু সেট আপ এ হসপিটাল ইন সাবার উইথ দ্য সেম নেম বলছে আমরা একই নামে আমরা সাবারে একটা হাসপাতাল বানাইতে চাই বাট দ্য পুরো ক্রেটস কিন্তু আমলারা সরকারি অফিসাররা আর নট অ্যালাউইং আস আমাকে আমাদেরকে অনুমতি দিচ্ছে না টুডু শো এই কাজ করতে বঙ্গবন্ধু রিপ্লাইড বঙ্গবন্ধু উত্তর দিল দিস সিমস এ বি টু অফিসিয়াল বলছে আমার কাছে মনে হইতেছে বিষয়টা খুবই অফিসিয়াল প্লিজ চুজ অ্যানাদার নেম আপনারা আরেকটা নাম পছন্দ করুন মানে নামের প্রতি যেহেতু সমস্যা বঙ্গবন্ধু পরামর্শ দিল তাহলে নামটা চেঞ্জ করে দেন দ্য নেমিং ডিবেট এই নামের যে বিতর্ক ওয়েন্ট অন ফর এ ওয়াইল্ড এটা কিছুক্ষণ বা কয়েকদিন ধরে চলতে থাকলো নাম বাছাই নিয়ে ডক্টর জাফরুল্লাহ এক্সপ্লেইন্ড ডক্টর জাফরুল্লাহ ব্যাখ্যা করলো দ্যাট হি ওয়াজ এমোশনালি অ্যাটাস্ট অ্যাটাস্টের পরিবর্তে এখানে কানেক্টেডও বলা যাইত মানে এই যে একটা নাম এখানে পাইছি আমরা বাংলাদেশ কি বাংলাদেশ ফিল্ড হসপিটাল কেমন বাংলাদেশ ফিল্ড হসপিটাল এটা কিন্তু মুক্তিযোদ্ধাদের হাসপাতাল মুক্তিযোদ্ধারা চিকিৎসা নিত এখানে তো এই কারণে জাফরুল্লাহ বলতেছে যে ভাই এই নামের সাথে দ্যাট হি ওয়াজ ইমোশনালি অ্যাটাস্ট আমার একটা ইমোশন জড়িত টু দ্য নেম এই নামের সাথে বাট বঙ্গবন্ধু রিমেইন আনহেলদিং কিন্তু বঙ্গবন্ধু বলছে মানে অনর থাকলো তার যখন বারবারই সে এই নামই যাচ্ছে বঙ্গবন্ধু আসলে তাকে খুব একটা সারা দিচ্ছে না আনহেলদিং অর্থটা আমি দেখবো আনহেলদিং অর্থ হচ্ছে অফ এ পার্সোনাল বিহেভিয়ার আনলাইকলি টু বি সোয়েড অর রিজুলুট অর্থাৎ সিদ্ধান্তে অনর থাকা কেমন রিজলুট ইনফ্লেক্সিবল আনকম্প্রোমাইজিং অর্থাৎ বঙ্গবন্ধু দেখলো যে যেহেতু এটা নিয়ে আপনার এই যে কী বলছে এটা নিয়ে অনেক বুক্রিটদের সমস্যা আছে তাদের জটিলতা আছে এই কারণে মোজিব বলো যে না দেখেন তো তারপরে কি হয়েছে হোয়াই ডন্ট ইউ ডু দিস তো উনি একটা পরামর্শ দিচ্ছে তুমি এই এটা করছো না কারো সেট বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলল পিক থ্রি নেম তিনটা নাম পছন্দ করো অ্যান্ড আই উইল অলসো পিক থ্রি নেমস বলছে আমিও তিনটা নাম নিব লেট মিট আস এগেইন চলো তারপরে আমরা আবার বসি অ্যানাদার ডে আরেক দিন এই ফিউ ডেজ লেটার আরও কয়েকদিন পরে ডক্টর চৌধুরী কেম ব্যাক টু সি বঙ্গবন্ধু উইথ থ্রি নেইমস তিনটা নাম নিয়ে বঙ্গবন্ধুর কাছে ডক্টর জাফরুল্লাহ আসলো সো হোয়াট নেইম ডিডিউ পিক বলছে ওকে তুমি এখন কোন নাম কোন নামটা তুমি পছন্দ করছো বলো বাংলাদেশ ফিল্ড হসপিটাল আবারও ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলছে বাংলাদেশ ফিল্ড হসপিটাল বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কাট হিম অফ বঙ্গবন্ধু বিষয়টা খুব একটা অ্যাপ্রুভ করলো না কেমন নো নট দ্যাট ওয়ান বলছে না ওই নামটা না গিভ মি অ্যানাদার নেম আর একটা নাম বলো গণস্বাস্থ্য তারপরে বললো গণস্বাস্থ্য ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলছে তো আই হ্যাড সে গণস্বাস্থ্য বলছে আমি গণস্বাস্থ্য বলছিলাম বাট কিন্তু বঙ্গবন্ধু হার্ড বঙ্গবন্ধু শুনেছিল হিয়ার থেকে হার্ড কি শুনেছিল জনস্বাস্থ্য বঙ্গবন্ধু আর ভুল শুনছে বঙ্গবন্ধু যে না শুনিয়া যে শুনে গেছে না বঙ্গবন্ধু আপনার জিনা না শুনলে যে শুনছে এখানে বলছে জনস্বাস্থ্য ইয়েস ইয়েস নট জনস্বাস্থ্য গণস্বাস্থ্য হ্যাঁ কি দ্যাট নেম ফর দ্য হসপিটাল বলছে এই গণস্বাস্থ্য নামটাই রাখো মানে জাফরুল্লাহ যে নামটা দিছে এই নামটাই বঙ্গবন্ধু বলছে ঠিক আছে এই নামটাই রাখো বঙ্গবন্ধু ম্যানেজড ম্যানেজড অর্থটা এখানে বার ম্যানেজত ব্যবস্থা করা টু অ্যাকোয়ার যদি আমি বলি ধরেন একজন আমার কাছে আসছে একটা চাকরির জন্য ঠিক আছে আমি বললাম ওকে ওকে আই উইল ম্যানেজ এ জব ফর ইউ ম্যানেজ ব্যবস্থা করা বঙ্গবন্ধু ম্যানেজ টু অ্যাকোয়ার তো জমিগুলো সরকারি জমিগুলো নেওয়াটাকে বলে অ্যাকোয়ার তো বলছে বঙ্গবন্ধু ব্যবস্থা করছিলো তিরিশ অ্যাকোয়ার ল্যান্ড ব্যবস্থা করে দিয়েছিল অফ ল্যান্ড ইন সাভারে ফর গণস্বাস্থ্য কেন্দ্রের জন্য হোয়াট ওয়াজ এ টেন বেস্ট মেডিকেল সেন্টার ইন নাইনটিন সেভেন্টি টু তো যেটা উনিশশো সালে একটা তাবুর হাসপাতাল ছিল হ্যাড স্প্রেড ইটস উইংস আস্তে আস্তে এটা বড় হইতে থাকলো স্প্রেড ইটস উইংস শাখা প্রশাখা বৃদ্ধি করতে লাগলো ওভার এ পিরিয়ড অফ টাইম সময়ের সাথে সাথে অ্যান্ড রিচড আদার পার্টস অফ দ্য কান্ট্রি এবং দেশের বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে পড়ল হি এস্টাবলিশড স্বাস্থ্য কেন্দ্র হসপিটাল সে গণ মানে সেই মালতে ডাক্তার জাফরুল্লাহর কথা বলতেছে তিনি গণস্বাস্থ্য নগর হসপিটাল বানালো অ্যান্ড ডি ডোন্ট ফরগেট দ্য ওয়ার্ডস অফ দ্য রিক্সা পুলার কিন্তু সে রিক্সা চালকের কথা ভুলেনি গণস্বাস্থ্য কেন্দ্র অ্যান্ডেড আপ গণস্বাস্থ্য কেন্দ্রে অ্যান্ডেড হয়েছে বিং এ ট্রাস্টেড নেম একটা বিশ্বস্ত নামে সবার কাছে পরিণত হয়েছিল অল অ্যাক্রস সিটিজ বিভিন্ন শহরে অ্যান্ড ভিলেজেস গ্রামে ফর দ্য পুয়ার অ্যান্ড দ্য নিডি গরিব এবং অভাবী মানুষের কাছে আনকোয়েশ্চনেবলি দ্বিধাহীনভাবে ডক্টর চৌধুরীজ ইজ গোল ইন লাইফ চ ডক্টর চৌধুরীর যে লক্ষ্য জীবনের লক্ষ্য ওয়াজ টু সার্ভ দ্য পুয়ার পিপল অফ হিজ কান্ট্রি দেশের গরিব মানুষকে সাহায্য করাই ছিল তার জীবনের লক্ষ্য দ্য লিবারেশন ওয়ার অর্থাৎ স্বাধীনতা যুদ্ধ হ্যাড প্রফাউন্ডলি অ্যাফেক্টেড তার জীবনে গভীরভাবে প্রফাউন্ডলি হচ্ছে গভীরভাবে ডিপলি প্রভাবিত করেছিল হি স্প্যান্ড হিজ এন্টার লাইফ তো সে তার সারা জীবন কাটিয়েছিল ম্যান্ডিং ম্যান্ডিং মানে আমরা অনেক কিছু মেরামত করি না ম্যান্ডিং অ্যান্ড উয়ারিং দ্য সেম টর্ন শার্ট সে একই শার্ট ম্যান্ডিং শিলিয়ে বা মানে ইয়ে করে ছেড়া শার্ট মেরামত করে বলে আমরা যেটাকে বলি যে মানে শিলিয়ে কী করছে পরিধান করতো ওভার অ্যান্ড ওভার বার বার ডে একদিন আই জকিংলি আক থিম যে রিপোর্টার সে বলছে আমি মজা করে জকিংলি হচ্ছে মজা করে আমি ডক্টর জফরুল্লাহকে প্রশ্ন করলাম হোয়াট উড গণস্বাস্থ্য ক্যান্ড্রস অ্যাসেড বি ওয়ার্থ বলছে গণস্বাস্থ্য কেন্দ্রের সম্পদের পরিমাণ কত মূল্য কত ওয়ার্থ মানি মূল্য কত এ ফিউ থাউজেন্ড কর টাকা বলছে কয়েক শখ কয়েক হাজার কোটি টাকা হিরি ফ্লাইট নন চালান্টলি নন চালান্টলি অর্থ হচ্ছে হালকাভাবে হ্যাঁ এবং মানে রসিক পোতা করে বা খোলাখুলিভাবে বলল আমরা নন চালান্টলি অতটা দেখব ক্যাজুয়ালি বলা কাম রিল্যাক্স ম্যানার মানে শান্তভাবে বলে দিল যে এটা তো হাজার হাজার কোটি টাকা এটার দাম নন চালান বাংলা অর্থটা আমরা দেখব নির্লিপ্ত উদাসীন ভ্রুক্ষেপহীন কেমন কোনো ভ্রুক্ষেপ না করিয়ে বলে দিল কেমন মানে এইভাবে বলছে আর কি আরে হবে তো এক হাজার কোটি টাকার মতো হবে সাচ এ ভাস্ট অ্যামাউন্ট অফ ওয়েলথ এক্সিস্ট বলছে এত সম্পদ বাট নান অফ ইটস ইট বিলং টু ইউ কিন্তু এটার কিছুই আপনি পাবেন না নেদার ইউ ন ইউর ওয়াইফ আপনিও পাবেন না আপনার স্ত্রীও না চিলড্রেন সন্তানও পাবে না ফ্যামিলি মেম্বারসও পাবে না ডাজ দিস থট এভার ক্রস ইউর মাইন্ড এই চিন্তা কি আপনার মনে আসে ডাজ ইট মেক ইউ আনহ্যাপি এটা কি আপনাকে একটু অসুখী করে হি মানে ডাক্তার জাফরুল্লাহ মানে এখানে বলছে ডাক্তার জাফরুল্লাহ তো তার জীবন দিয়ে হাসপাতালটা বানাইছে তো হাসপাতালের সম্পদগুলো তিনি কিন্তু ট্রাস্টের নামে দিয়ে দিছে কেমন এটাই বলছে এখানে এটাই প্রশ্ন করছে আপনি কষ্ট লাগে না হি চাকল চাকল হচ্ছে মৃদু হাসা হি চাকল অ্যান্ড রিপ্লাই সে মৃদু হাসলো এবং উত্তর দিল নো হোয়াট উইল আই ডু উইথ ওয়েলথ আমি সম্পদ দিয়ে কী করব আই ডোন্ট নিড ইট বুঝতে আমার সম্পদের দরকার নাই হি হ্যাড গন টু লন্ডন টু স্টাডি মেডিসিন সে হি হ্যাড গন আমি বলছিলাম পাস্ট পারফেক্টেন্স অতীতের দুইটা অ্যাকশন তিনটা অ্যাকশন চারটা অ্যাকশনের আগে যেটা অ্যাকশন সেটা পাস্ট পারফেক্ট সে লন্ডনে গিয়েছিল স্বাধীনতার আগে মেডিসিন পড়তে হি হ্যাড হি লেড এ ফেয়ারলি প্রিভিলেজ লাইফ সেখানে তার জীবনই উন্নত উন্নত একটা জীবন ছিল আফটার কমপ্লিটিং হিজ স্টাডিজ সে তার পড়াশোনা শেষ করার পরে হি কুড হ্যাভ রিমেইন ইন লন্ডন সে লন্ডনেই থাকতে পারত অর গন টু এনি ডেভেলপড নেশন অন্য অথবা সে অন্য উন্নত দেশে যেতে পারতো টু প্র্যাকটিস মেডিসিন চিকিৎসার জন্য চিকিৎসা কাজে ইনস্টেট এটা না করে সে কী করলো জাস্ট এ ফিউ ডেজ বিফোর হিজ ফাইনাল এক্সাম তার ফাইনাল এক্সামের কিছুদিন আগে হি টোর আপ হিজ পাকিস্তানি পাসপোর্ট উনিশশো একাত্তরের আগে আমাদের পাসপোর্টটা ছিল পাকিস্তানি পাসপোর্ট তিনি এটা ছিঁড়ে ফেলেছিল টিয়ার আপ টোর আপ এটা তিনি ছিঁড়ে ফেলেছিল ইট ওয়াজ ডিউরিং দ্য ইনিশিয়াল ডেইজ অফ মুক্তিযোদ্ধা তখন ছিল মুক্তিযোদ্ধার প্রথম প্রথম সময় হি ডিডন সিট ফর দ্য এক্সামিনেশন সে পরীক্ষার জন্য বসে না তখন কিন্তু একটা পরীক্ষা এসএসসি পরীক্ষা প্রত্যেক গোছলিত থাকে তখনই ছিল সে পরীক্ষা সে দেয় নাই এখানে এক্সামিনেশন বলতে মেডিকেল এক্সামিনেশন হি ম্যানেজড এ ট্রাভেল পারমিট সে একটা ট্রাভেল পারমিট নিল অ্যান্ড স্টার্টেড হিজ জার্নি টুয়ার্ডস ইন্ডিয়া সে ইন্ডিয়াতে আসা শুরু করলো অন দ্য ওয়ে যাত্রাপথে দ্য পাকিস্তান গভর্নমেন্ট বাংলা পাকিস্তান সরকার ট্রাইড অ্যারেস্টিং হিম ইন সিরিয়া সিরিয়াতে তাকে অ্যারেস্ট করতে চেষ্টা করেছিল হয়বার যাই হোক ওয়ান ক্যানট বি অ্যারেস্টেড কাউকেই অ্যারেস্ট করা যাবে না ফ্রম অ্যান এয়ারক্রাফট বিমান থেকে মোরবার অধিকান্ত ওয়াজ নট ইউজিং দ্য পাকিস্তানি পাসপোর্ট টু ট্রাভেল সে ট্রাভেল করার জন্য ইন্ডিয়াতে আসার জন্য সে পাকিস্তানি পাসপোর্ট ব্যবহারও করে নাই হি সাম হাউ কোন কোনোভাবে সে সেখান থেকে ফিরে বেঁচে বেঁচে গেল অ্যান ইভিচুয়াল এবং ঘটনাক্রমে রিস্ট হিজ মাদার সে বাংলাদেশে সে পৌঁছলো হয় আর ই সেট আপে ফিল্ড হসপিটাল যেখানে সে একটা ফিল্ড হাসপাতাল বানাইলো টু ট্রিট দ্য অউন ডেড আহত মুক্তিযোদ্ধাদেরকে ট্রিট চিকিৎসা দেওয়ার জন্য এখন ফিল্ড হসপিটাল হতে বলতে বলতে পারেন যে মেকড শিফট হসপিটাল রেডি হসপিটাল যেগুলো স্বাভাবিকভাবে রাস্তায় তাবু করে যে চিকিৎসা দেওয়া এগুলো ফিল্ড হসপিটাল তো হসপিটাল কোথায় করছে অ্যাট আগারতলাস কেমন আগারতলার এই জায়গাতে ফিল্ড হসপিটাল করছে তা হসপিটাল হ্যাট হসপিটালের ছিল চারশো আশিটা বেড গণস্বাস্থ্য কেন্দ্র ইজ এ ট্রান্সফার ভার্সন ট্রান্সফার ভার্সন হচ্ছে পরিবর্তিত রূপ অফ দিস ফিল্ড হসপিটাল এই ফিল্ড হসপিটালের একটা পরিবর্তিত রূপই হচ্ছে আজকের গণস্বাস্থ্য কেন্দ্র দ্য মেইন অবজেক্টিভ বিহাইন্ড এস্টাবলিশিং দ্য গণস্বাস্থ্য কেন্দ্র অর্থাৎ গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার পিছনের আসল যে উদ্দেশ্য অবজেক্টিভ উদ্দেশ্য ওয়াজ টু এনশিওর দ্য হেলথ কেয়ার অব দ্য পুয়ার পপুলেশন অব দ্য রিসেন্টলি ফ্রিড নেশন অর্থাৎ এই যে স্বাধীন দেশটা সাম্প্রতিক স্বাধীন হওয়া দেশটার যে গরিব জনগণ তাদের হেলথ কেয়ার নিশ্চিত করা এই গণস্বার্থ কেন্দ্রের লক্ষ্য ছিল দ্যাট ইজ হোয়াই এই কারণে হি ইস্টাবলিশড ইট সে এটা স্থাপন করেছিল ইন সাভার সাভারে ইনস্টেড অফ ঢাকা ঢাকার পরিবর্তন সে এটা সাভারে বানাইছিল ডক্টর চৌধুরী ওয়াজ এ ম্যান এ হেড অফ দিস টাইম ডক্টর চৌধুরী ছিল তে সে তার মানে এখানে এটা অর্থ হচ্ছে সে খুব বুদ্ধিমান ছিল বুদ্ধিমান বলতে সে দূরদর্শী ছিল এ হেড অফ টাইম মানে হচ্ছে সে তার মানে সে খুব দূরদর্শী ছিল তো আমরা বুঝবো যে দূরদর্শী কীভাবে ছিল সিন্স নাইনটিন সেভেন্টি টু উনিশশো সাল থেকে গণস্বাস্থ্য কন্ডাক্টেড গণস্বাস্থ্য পরিচালনা করেছিল অল মনিটারি ট্রানজ্যাকশনস থ্রু ব্যাঙ্কস গণস্বাস্থ্য কেন্দ্র তখন থেকেই ব্যাঙ্কে আপনার অর্থনৈতিক লেনদেন করত। তাইলে এটা কিন্তু এই কারণে বলছে ডক্টর চৌধুরী ওয়াজ এ ম্যান অফ এ ম্যান এ হেড অফ ইজ টাইম যেমন আমি যদি বলি রবীন্দ্র ঠাকুর ওয়াজ এ ম্যান এ হেড অফ টাইম কেমন তারপর দেখেন আমাদের দেশেও অনেকে আছে মাদার থ্রেসা ওয়াজ এ ওয়াজ এ ওমেন অফ এ হেড অফ ইস টাইম অর্থাৎ যারা দূরদর্শী ছিল তাদেরকে বলে এ হেড অফ টাইম অ মনিটারি ট্রানজেকশনস তারপর আবার নজরুলের কথা না বললেও নয় কাজী নজরুল ইসলাম ওয়াজ এ ম্যান এ হেড অফ স্টাইম কেমন দে প্রিফার নট টু হ্যাভ ক্যাশ ট্রানজ্যাকশানস তখনই ড জাফরুল্লাহর এই গণস্বাস্থ্য কেন্দ্র প্রেফার্ড তারা পছন্দ করতো কোনো ক্যাশ ট্যাশ ক্যাশ ট্রানজ্যাকশানে তারা লেনদেন টাকা পয়সা লেনদেন করতো না হি ওয়াজ অলসো এ গ্রেট অ্যাডভোকেট ফর এম পাওয়ারিং ওম্যান সেই সময় উনিশশো বাহাত্তর সালে এ আপনার ডক্টর জাফরুল্লাহ নারী ক্ষমতায়নের বিষয়গুলো তিনি বিশ্বাস করছিল যেগুলো খুব ইম্পর্টেন্ট বিলিভড কেমন সে বিশ্বাস করেছিল দ্যাট দিস ওয়াজ এ কি ফ্যাক্টর ইন দ্য ডেভেলপমেন্ট অফ এ নেশন এবং তিনি জানতো নারীর এম্পাওয়ারমেন্ট একটা দেশের উন্নয়নের আসল ফ্যাক্টর টুডে ইন টোয়েন্টি টোয়েন্টি ফোর আজ দু হাজার চব্বিশ সালে এসে দ্য সাইট অফ এ ফিমেল যখন আপনারা দেখছেন একটা মেয়ে একটা নারী রাইডিং এ বাইক কেমন একটা বাইক চালাচ্ছে রেজেস এস আইব্রোজ এবং এটা দেখে অনেকের কপালে ব্লু কপালে উঠছে বাট ডক্টর জফরুল্লাহ মানে বলছে আজকে আইসা যখন আপনারা মেয়ে মেয়েরা মানে বাইক চালায় যখন আপনাদের কাছে খারাপ লাগে কিন্তু ডক্টর চৌধুরী স্টার্টেড ট্রেনিং ফিমেল ড্রাইভার সে তখনই মহিলাদেরকে তার অফিসের মহিলাদেরকে ড্রাইভিং শেখাতো কখন ওয়ে বেক ইন নাইনটিন সেভেন্টি টু সেভেন্টি সালে তিনি মেয়েদেরকে ড্রাইভিং শেখাতো তার অফিসার মেয়েদেরকে হি গেভ দেম জব সে মেয়েদেরকে চাকরি দিয়েছিল ড্রাইভিং জিপস জিপ চালানোর চাকরি দিয়েছিল অন দ্য ঢাকা আরিচা হাইওয়ে ঢাকা আরিচা হাইওয়ে দিয়ে আপনার সাভারে যায় তো তাদেরকে মেয়েদেরকে দিয়ে গাড়ি চালাতেও হি অলসো ডেভেলপড অ্যান্ড ফ্রেন্ড ইয়াং ওমেন সে তরুণ মেয়েদেরকে কী করছে প্রশিক্ষণ দিয়েছে ইন মেনি আদার অকুপেশনস অন্যান্য আরও আরও পেশায় তিনি প্রশিক্ষণ দিয়েছিল সাচ এজ ইন ইলেকট্রিক ওয়ার্ক অ্যান্ড পেইন্টিং বিশেষ করে মেয়েদেরকে ইলেকট্রিক কাজ শেখাইতো তিনি এবং পেন্টিংও শিখাইত হিভ্যান ট্রেন দ্যাম সে এমনকি তাদেরকে প্রশিক্ষণ দিত ইন এ ফিউ আনকনভেনশনাল অকুপেশনস অদ্ভুত কিছু কাজেও মেয়েদেরকে প্রশিক্ষণ দিত ইন গণস্বাস্থ্য গণস্বাস্থ্য উইথ দ্য মন্ত্রা কেমন গণস্বাস্থ্যের ট্রেনিং দিত দেয়ার ওয়াজ নো ওয়ার্ক দ্যাট উইমেন কান পারফর্ম তো তিনি বলতো যে এমন কোনো কাজ নেই যে মেয়েরা করতে পারবে না ফ্রম দ্য ভেরি আর্লি ডেজ অফ গণস্বাস্থ্য অপারেশন অর্থাৎ প্রথম প্রথম গণস্বাস্থ্য যখন কাজ শুরু করছে তখন থেকে ডক্টর চৌধুরী টু কি ইনিশিয়েটিভস তিনি বিভিন্ন ইনিশিয়েটিভস মানে হচ্ছে পদক্ষেপ নিয়েছিল টু ব্রিং দ্য মোস্ট পুয়ার অ্যান্ড বালনারেবল পিপল আন্ডার হেলথ ইন্স্যুরেন্স তিনি এই যে আপনি এখানে বলছে ডক্টর জাফরুল্লাহ ওয়াজ এড অফ টাইম এটা প্রমাণ করছে বালনারেবল আর গরিব একই কেমন ঝুঁকি যাদের ঝুঁকি ঝুঁকিবহুল মানুষের জীবনকে তিনি করে আসছে আন্ডার হেলথ ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসছে অ্যাট মিনিমাম ফিস কম টাকা দিয়ে ইট ওয়াজ এ সাকসেসফুল বেঞ্চার এবং তার এই যে বেঞ্চার তার যেই এই তাতে গরিব মানুষকে হেলথ ইন্স্যুরেন্স করার যে কাজটা সেটা সফল হয়েছিল হি ট্রাই টু কনভিন্স দ্য গভর্নমেন্ট সে চেষ্টা করেছিল গভর্নমেন্টকে বুঝাইতে কনভিন্স তো বুঝাইতে দিস রিগার্ড এই বিষয়ে বাট ইন বেইন কিন্তু বুঝাইতে পারে না স্টিল হি নেভার গেভ আপ কিন্তু তারপরেও সে হাল ছাড়ে নাই হি কান্টিনিউ টু ডিভোট অল হিজ এ সে চালায়া গিয়েছিল টু ডিভোট তার জীবনকে ব্যয় করতে অল ইজ এ তার সকল সমর্থ দিয়ে চেষ্টা করে যাচ্ছিলো টু হেলথ ইন্স্যুরেন্স স্বাস্থ্য বিমা নিশ্চিত করতে ইনি হসপিটালস তার হাসপাতালগুলোতে দেখুন আমাদের দেশে এখনও স্বাস্থ্য বিমা নিশ্চিত হয় না এখন উনি কিন্তু কত বছর আগেই চেষ্টা করে গেছে অ্যানাদার গ্রাউন্ড বেকিং ইনিশিয়েটিভ অফ হিজ আরেকটা উল্লেখযোগ্য মাইল ফ্লক মানে মাইল উদ্যোগ অফিস তার ওয়াজ টু অ্যানেক্ট নাইনটিন এইটি টু ড্রাগ কন্ট্রোল অর্ডিন্যান্স এবং তার সবচেয়ে বড় যে অবদান সেটা হচ্ছে উনিশশো বিরাশি সালের ড্রাগ কন্ট্রোল অর্ডিন্যান্স একটা আইন তৈরি করেছিল উনিশশো বিরাশি সালে কেমন এইচ এম এরশাদের গভর্নমেন্টের সময় দ্য ডেভেলপমেন্ট অফ দ্য মেডিসিন সেক্টর এই যে আজকে বাংলাদেশ মেডিসিন সেক্টর এত উন্নত ইন বাংলাদেশ ক্যান বি সোল্লি ক্রেডিটেড টু দিস অর্ডিন্যান্স এবং এই আইনের কারণে আসলে আজকে মেডিকেল শিল্প এত পড়ে গেছে বিফোর দিস এই আই উনিশশো সালের আগে দ্য মেডিসিন মার্কেট ওয়াজ ডমিনেটেড আমাদের দেশে মেডিসিন মার্কেট মানে বেশি নেতৃত্ব দিত বাই মাল্টি ন্যাশনাল কোম্পানিজ বিদেশি কোম্পানির ওষুধ বাংলাদেশে বিক্রি করা হইত বিদেশি কোম্পানি হুইচ প্রডিউস সেভেন্টি পার্সেন্ট অফ মেডিসিনস তারাই সত্তর শতাংশ মেডিসিন বানাইতো অ্যাট দ্য টাইম ওই সময়ে

ওয়াজ পাস অর্ডিনেন্স পাস হওয়ার পরে মানে পার্লামেন্টে পাশ হওয়ার পর তার নাম্বার কেম ডাউন টু টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ যখন সতেরোশো বিরাশি রকমের ওষুধ আমদানি করতো এই অর্ডিনেন্স হওয়ার পরে কইমা দুইশো পঁচিশটা ওষুধ মাত্র আমাদের দেশ বিদেশ থেকে আনতো অ্যান্ড ইভেনচুয়ালি আস্তে আস্তে ইট ইজ নাও অ্যাট মিনিমাম লেভেলস এই সংখ্যা আরও কমে গেছে